অপরাধীদেরকে ধরতে রীতিমতো নানান কৌশল অবলম্বন করতে শোনা যায় পুলিশ সদস্যদের এবার রাজমিস্ত্রি সেজে অল্প সময়ের মধ্যে এক্ষণের আসামিকে ধরে বেশ প্রশংসা কুড়িয়েছেন রাজধানীর কদমতলী থানার এক উপপরিদর্শক পরনে লুঙ্গি গেঞ্জি পায়ে ছেঁড়া স্যান্ডেল কাজে রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত ব্যালসা দেখে মনে হবে রাজধানীর বিভিন্ন মহল্লায় মহল্লায় রাজমিস্ত্রির কাজ খুঁজে বেড়ান তিনি আর এটি কোনো রাজমিস্ত্রির গল্প না এটি একটি হত্যা মামলার আসামি ধরার গল্প গত চোদ্দই মার্চ যে কোনো সময় রাজধানীর কদমতলি থানা এলাকায় ধনিয়ার একটি বাসার নিস্তলায় পারিবারিক কলহের জের ধরে শারমিন আক্তারকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায় তার ঘাতক স্বামী মাসুদ হাওলাদার এই সংক্রান্তে শারমিনের ভাই বাদী হয়ে কদমতলি থানায় পনেরোই মার্চ একটি হত্যা মামলা করেন হত্যা মামলাটি রুজু হওয়ার পর মামলাটি তদন্তবার দেওয়া হয় কদমতলি এস রহমান মো উপর দায়িত্ব পাওয়ার পর তদন্তকারী অফিসার লালবুর রহমান বিক্রিমের স্বামী মাসুদ হাওলাদারের মোবাইল ফোন ট্র্যাক করতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এরপর মামলার আসামিদের আত্মীয় স্বজনের মোবাইল নাম্বার সংগ্রহ করে হত্যাকারীর অবস্থান শনাক্ত করার চেষ্টা করেন তিনি এক পর্যায়ে নিকট আত্মীয়দের মোবাইলের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আসামির অবস্থান নিশ্চিত করেন এস আই লালবুর রহমান এরপর বিভিন্ন কৌশলে মাসুদ হাওলাদারকে শনি থেকে আটক করেন এস আই লালবুর রহমান হত্যার সময়ের চেহারা আর গ্রেপ্তারকালীন চেহারার তারতম্য থাকার কারণ জানতে চাইলে মাসুদ হাওলাদার বলেন তার চেহারা অনেক ফর্সা এবং দাড়ি গোফিন ছিল সে নিজেকে গোপন রাখতে তার চেহারায় পরিবর্তন এনেছে চেহারা পরিবর্তন করতে সে দিনের বেশিরভাগ সময় রোদে থাকত যাতে সে পর্ষা থেকে কালোতে পরিণত হয় আর সাথে মুখে রাখছিল বড় বড় দাড়ি আর গোপ যাতে করে পুলিশ বা অন্য কেউ তাকে চিনতে না পারে